এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি রান্না করছি প্লেইন পোলাও। যে কোনো ওকেশনে অথবা বাসায় গেস্ট আসলেই কিন্তু আমরা পোলাও রান্না করি, আর আমি আশা করছি আজকের পোলাওয়ের এই ইজি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। পোলাও রান্নার জন্য আমি প্রথমেই 3 কাপ চালকে ভালোভাবে ধুয়ে তারপর হাফ অ্যান আওয়ারের জন্য পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এরপর আমি চালের পানিটা ভালোভাবে ঝরিয়ে নিয়েছি, আর আমি আজকে বাসমতি চাল ইউজ করছি পোলাও রান্নার জন্য। আমি আর নিয়েছি 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি, 5-6টা কাঁচামরিচ, 2টো তেজপাতা, 4টা এলাচ, 3টা লং, 2টো দারচিনি ছোটো টুকরা, 1 টেবিল চামচ আদা রসুন বাটা, সামান্য পেঁয়াজ বেরেস্তা, 2 টেবিল চামচ ঘি, 1 চা চামচ কেওড়া জল আর 1 চা চামচ লবণ, 1 কাপ দুধ। চুলায় প্যান বসিয়ে আমি প্রথমে তেল ঘি দুটোই দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে গরম মশলাগুলো দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। গরম মশলাটা কিছুক্ষণ নেড়ে এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন করে ভেজে নিব। খুব বেশি ডার্ক ব্রাউন করে ভাজার দরকার নেই। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। এখন আদা রসুন বাটাটা দিয়ে দেওয়ার পর 1 মিনিটের মতো আবার নেড়ে এর মধ্যে আমি চালটা দিয়ে দিচ্ছি। এখন চালটাকে আমি 5-6 মিনিটের জন্য ভালোভাবে নেড়ে নেড়ে একটু ভেজে নিব। আর চুলার আঁচটা শুরু থেকেই মিডিয়ামে আছে, আমি চালটাকে মিডিয়াম আঁচে রেখেই ভেজে নিচ্ছি। লবণটা দিয়ে দিয়েছি। লবণটা আপনি আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন, আমি 1 চা চামচের মতো ইউজ করেছি। প্রায় 5-6 মিনিট ভাজার পর চাল থেকে খুব সুন্দর একটা অ্যারোমা আসবে, আর তখনই বুঝতে হবে যে চালটা ভাজা হয়ে গেছে। চালটা ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দুধ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 4.5 কাপ পানি। 3 কাপ চালের জন্য চালের ডাবল মানে 6 কাপ পানি ইউজ করতে হয়, বাট আমি এখানে দুধ আর পানি মিলিয়ে 5.5 কাপ ইউজ করেছি, জাস্ট একটু সেফ সাইডে থাকার জন্য। দরকার হলে কিন্তু আমরা পানিটা অলওয়েজ পরে অ্যাড করতে পারবো, বাট পানি বেশি হয়ে গেলে কিন্তু চালটা ভাতটা নরম হয়ে যাবে। আমি একটু নেড়ে দিচ্ছি। পানিটা যখন এরকম ফুটতে শুরু করবে তখন এর মধ্যে আমি কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি, আর কাঁচামরিচগুলোকে মাথা থেকে আমি জাস্ট অল্প করে এভাবে ফেড়ে নিয়েছি। কাঁচামরিচগুলো দিয়ে আমি আরেকবার নেড়ে দিচ্ছি। এখন এটাকে আমি ঢেকে লো আঁচে 15 মিনিটের জন্য রান্না করব। মাঝে আমি একবার ঢাকনা উঠিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি। পোলাওটা অলমোস্ট হয়ে গেছে, আমি এর মধ্যে কেওড়া জল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি বেরেস্তা। আমার চ্যানেলে বেরেস্তার একটা ভিডিও আছে, আপনারা চাইলে সেটা চেক করতে পারেন, আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর পরে কিন্তু আমি পোলাওতে কোনো পানি অ্যাড করিনি। পোলাওটাকে তুলে আমি একটা প্লেটে নিয়ে সার্ভ করছি। পোলাওটা খুব ঝরঝরে হয়েছে, আর এই পোলাওটা খুব মজাও হয়। আমি এইভাবেই সবসময় পোলাও রান্না করি। আমি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে আমার ভিডিওতে লাইক দিবেন এবং আমার ভিডিও আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমার নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য। আর আজকে সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।